এই আমাদের মাল ক্যাঙ্গারো মাল চিটাগাং যাচ্ছে, আমরা প্যাকেট করতেছি, এগুলো চিটাগাং যাবে। অর্ডার দিছে, আমরা মাল পাড়াই দিচ্ছি, আগে মেশিন নিছে, ফিতা এগুলা, ওই যে ফিতা কিনে রাখছি, এগুলা কিনে আমরা এখন পাড়াই দিতেছি। নিতে পারবেন, ডাইস ডাইস দিবেন না? এই যে ডাইস, ডাইসগুলো দিয়ে দিচ্ছি, এখানে একটা, এখানে একটা, দুইটা বসে না, ওটা নাম্বার কত, 142 না, আর এটা 40। এগুলো হলো ক্যাঙ্গারো কাটার ডাইস, ক্যাঙ্গারো কাটার ডাইস 40 42 42, এগুলো দিলাম। আচ্ছা, দুই জোড়াই দিলাম। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফিতা, বিভিন্ন কালারের ফিতা আছে, সুন্দর ফিতা আছে, বিভিন্ন ধরনের ফিতা আমাদের কাছে পাবেন। ফিতা ক্যাঙ্গারো লেখা আছে, ক্যাঙ্গারো ফিতা, ক্যাঙ্গারো লেখা, আরাফাত, এই যে 5 ডজন না, পাঁচ ডজন ফিতা। আর এগুলো চপ্পলের জন্য, চপ্পলের কাঁচামাল আগে নিছিল, ফিতগুলো এখন ফিতাগুলো পাঠিয়ে দিচ্ছি। 18 ডজন 26 ডজন মাল আছে, 26 ডজন। এটা দিয়ে হচ্ছে, এটা যে দুইটা একসাথে লাগানোর পরে ভাঁজ করে বাড়ি দিলে মেশিং হয়ে যাবে। আমরা এটাও দিয়ে দিচ্ছি, আর ওগুলো ফর্ম আছে কাঠের, হ্যাঁ দিলাম আর কি, ফর্মা। ও আচ্ছা, এই যেগুলো হচ্ছে, ফিতা ফিতা লাগে লাস্ট, এগুলো আর এমনি নর্মালি ভাষায় লাস বলে, আর আমরা এমনি ফর্মা বলি। ফর্মাটা সেটা হচ্ছে, মনে করি আমরা এটা হলো 40 নাম্বার, হ্যাঁ 40 নাম্বার। এই যে এভাবে ফিটিং করলাম, যেহেতু টেবিলে দেখার দরকার ছিল, ফিটিং করে এটা তো এখন এই যে এটা সেট আপ হয়ে গেলো, কিন্তু পাড়া সুন্দর হয়ে গেলো। যাদের 40 নাম্বার পা, এটা 40 নাম্বার ফিতা বানাবে, এই ডাইভার্স জুতা বানাইতে গেলে এরকম 40 নাম্বার দিয়ে ফিটিং করে, এই যে ফিটিং হয়ে গেলো, এই সেট আপটা হয়ে গেছে 40 নাম্বার পায়ের জন্য। এখন আপনারা কী করবেন, আচ্ছা এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, পরে এইভাবে লাগানোর পরে এটা আটা লাগানো থাকবে, আঠা, আর এটার মধ্যে আটা লাগানো থাকবে, এটা এটা না, এটা একটা পার্ট, হ্যাঁ এরকম কাটিং থাকবে, এটা এই যে এটার সাথে এটা মিলে না, অবশ্য এই যে এটার সাথে এটা লাগবে, হ্যাঁ এটা আঠা দিয়ে লাগিয়ে দিয়ে বাড়ি দিলেই কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, এই যে এগুলো, এই যে এগুলো, এগুলো শীট থাকে, এই যে এগুলো কাটিংটা হচ্ছে, এই যে বড় শীট থাকে, বড় শীট থাকে, এই শীটগুলো। আর এইটা হচ্ছে, এটা অনেকে এই মাঝখান দিয়ে, এই পায়ের এখান দিয়ে এটা লাগাতে পারবে, এটা আমরা দিয়ে দিলাম, এটা এখানে থাক। আর ডাইস দিছে এক জোড়া না, হ্যাঁ এই যে আর এক জোড়া ডাইস, এটা হচ্ছে 42 নাম্বার ডাইস, মানে ফর্মা আর কি, লাস্ট 42 নাম্বার এখানে শেষ আমাদের, আঠাটা দিয়ে দিন, আঠাটা দিন, এটা হলো আঠা, আঠা এগুলো যদি পাশে লাগাতে হয়, এটা বেঙ্গল আঠা, বেঙ্গল 3 লিটার আছে এখানে, ঠিক আছে। তো আপনাদের যাদের এই স্যান্ডেল তৈরির মেশিন লাগবে,
তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে 55 নম্বর ইসলামবাগ, ইসলামবাগ বড় মসজিদ মার্কেট, বড় মসজিদের উত্তর গেটে এসে মসজিদের পিছনের গলিতে আমাদের দোকান। তা আমাদের এই যে অনেকে আবার এই কাঁচামাল দেখানোর পর মেশিন না দেখাইলে বলে যে মেশিন তো দেখাইলেন না, আমরা এই যে মেশিনটা দেখাই দিলাম, ম্যানুয়াল মেশিন, আচ্ছা সেমি অটো মেশিন, সেমি অটো মেশিন। আর এই যে এখানে কাঁচামাল আছে, স্যান্ডেলের কাঁচামাল, এই যে ডাইস আছে, সব অ্যাভেলেবল হয়ে গেছে। আজকে আমাদের মেশিন ডেলিভারি গেছে। তো আক্তার ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি লেখে বা আক্তার মেশিনারি লেখে সার্চ দিলে আপনারা আমাদের ইয়েটা ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। তো যাদের মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।